My dear lovely learners, all of you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদের জন্য অল্প সময়ের জন্য একটা ছোট্ট ক্লাসের আয়োজন করছি এক্সারসাইজ রাইট ফর্ম অফ ভার্বস এর উপর। আর তোমরা তো এটা জানোই যে রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে তোমাদেরকে কি কি জিনিস জানতে হবে বা কোন কোন জিনিস জানা না থাকলে তোমরা এটা সাকসেসফুলি করতে পারবে না। হ্যাঁ, ঠিকই ধরেছো। প্রথম কথা হচ্ছে টেন্স, এরপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে আসছে ফর্ম, ভার্বের ফর্ম গেল এটা। কিন্তু তারপরও বড় কথা হচ্ছে যে তুমি যদি ভোকাবুলারি না জানো বা ওয়ার্ড মিনিং না জানো তাহলে এটা হয়তো তুমি সাকসেসফুলি তো করতে পারবেই না, বা হয়তো তোমাকে অন্ধকারে ঢিল মারতে হবে। কিন্তু আমার মনে হয় তুমি যদি রেগুলার প্র্যাকটিস করো, অর্থাৎ ইংরেজি ওয়ার্ড মিনিং শিখে বা ভোকাবুলারি শিখে এইসব এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় কখনোই এগুলো ভুল হবে না। তো চলো দেখি কিভাবে এটা শেষ করা যায় বা কিভাবে কমপ্লিট করা যায়। ইউজ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। তাহলে বলছে কি ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ভার্বগুলো দেয়া আছে। আগে প্রথমে আমাকে জানতে হবে ভার্বগুলোর অর্থ কি, প্লাস এর বিভিন্ন ফর্ম। অর্থাৎ আমরা সাধারণত তিনটা ফর্ম পড়ছি, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমি তোমাদেরকে এটাও শিখিয়েছি যে তোমাদের সুবিধার্থে বা গ্রামারের বিভিন্ন জায়গায় ভার্বের বিভিন্ন ফর্ম যে ব্যবহার করা হয় সেই ফর্মগুলো ভালো করে জানার জন্য 5টা ফর্মের ভার্বগুলোকে শেখার জন্য। সেগুলো কি বলেছিলাম? একটা বলেছিলাম বেস ফর্ম, আরেকটা বলেছিলাম as by as ফর্ম, past ফর্ম, এরপরে past participle form, past participle form, এরপরে বলেছিলাম ing ফর্ম। ওকে, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ধরতে পারো তুমি, পার্টিসিপল ফর্ম আইএনজি ফর্ম বা পার্টিসিপল ফর্ম ধরতে পারো। সাপোজ আমি মনে করি এখান থেকে একটা ভার্ব নিচ্ছি টেক, টেক ভার্বটা নিচ্ছি। এটা তোমরা যখন ভাষায় প্র্যাকটিস করবে তখন এটাকে এইভাবে, অর্থাৎ ভার্বগুলোকে এইভাবে নোট করে শেখার চেষ্টা করবে যাতে করে তোমার কখনো ভুল না হয়। তো এই ক্ষেত্রে এই জায়গায় একটা ইয়ে রাখবে, একটা পয়েন্টস রাখবে, সেটা হচ্ছে মিনিং অর্থাৎ শব্দার্থ। তাহলে টেকের অর্থ কি? অর্থ হচ্ছে লওয়া বা নেয়া। ঠিক আছে, তো এটা কি করবে? as by as ফর্ম, সেটা কি হয়ে যাবে? সেটা হবে টেক্স। past ফর্ম হবে টু, past participle ফর্ম হবে টেকেন, আর ing ফর্ম হবে টেকিং, TAKING। আমি একটু ছোট করে লিখছি, হয়তো লেখাটা ক্লিয়ার হচ্ছে না। এইভাবে শিখতে হবে বা এভাবে শেখা উচিত বলে আমি মনে করি। ঠিক আছে, এটা মুছে দিলাম। অর্থাৎ এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। তারপর দেখো অর্গানাইজ। অর্গানাইজ অর্থ কি? সাধারণত সংগঠিত করা বা সংঘবদ্ধ হওয়া। টেক লওয়া, ডিনাই অস্বীকার করা, ফাইট যুদ্ধ করা, গেইন অর্জন করা, ডিফিট পরাজিত করা, টেক পার্ট অংশগ্রহণ করা, রেসপেক্ট সম্মান প্রদর্শন করা, উইন জয়লাভ করা, বি। এই বি ভার্ব যখন বলবে তোমরা এইভাবে মনে রাখবে। বি ভার্ব বলতে আমরা সাধারণত বুঝি কি? am, is, are। ঠিক আছে, এর past ফর্ম হবে was, were, এবং past participle ফর্ম হবে কি? be। ওকে, এটা এইভাবে খেয়াল রাখবে। অর্থাৎ সেন্টেন্স পড়ে, সেন্টেন্সের স্ট্রাকচার পড়ে মিনিং বুঝে যে ফর্মটা বসাতে হবে সেটা তোমাকে এখান থেকে বুঝে বসাতে হবে। এরপর দেখো কিভাবে সেটা প্র্যাকটিস করবে। আমি বলেছিলাম প্রথমে এক্সারসাইজটা পুরো একবার পড়ে বাংলা অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে। দেখো এ ফ্রিডম ফাইটার একজন মুক্তিযোদ্ধা, ইজ ড্যাশ ইন অল ল্যান্ডস অ্যান্ড ইন অল টাইমস, সব ভূমিতে মানে সব রাষ্ট্রে সব সময়ে, বিকজ কারণ হি ফর এ নোবেল কজ একটা মহৎ কারণে, হুইচ যেটি, দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমির জন্য মুক্তি বা মাতৃভূমির মুক্তি। ফ্রিডম ইজ দ্য রাইট বার্থ রাইট অফ এ ম্যান অর্থাৎ মুক্তি হচ্ছে বা স্বাধীনতা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার, বার্থ রাইট হচ্ছে জন্মগত অধিকার। বাট সামটাইমস কিন্তু মাঝে মধ্যে, দিস রাইট ইজ এই অধিকারটি, টু এ নেশন যে কোনো একটা জাতি দ্বারা বা জাতি, বাই ফরেন রুলার্স বৈদেশিক কোনো শাসক দ্বারা, অ্যাজ এ রেজাল্ট ফলে আর্মড কনফ্লিক্টস সংঘর্ষবাদে, গোলাবারুদ নিয়ে বা অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষবাদে, ড্যাশ প্লেস সংগঠিত হয় বিটুইন দ্য ফ্রিডম লাভিং পিপল মুক্তিকামী বা মুক্তিকামী স্বাধীনতা প্রেমিক মানুষের সাথে, অ্যান্ড দ্য অকুপেশন ফোর্সেস আর ভোগ দখলকারী বাহিনীর সঙ্গে বা লোকদের সাথে। সামটাইমস মাঝে মধ্যে, দ্য ওয়ার কন্টিনিউস এই যুদ্ধ চলতে থাকে, ফর ইয়ার্স বছর ধরে, অ্যান্ড ইফ দ্য পিপল আর যদি মানুষরা, অ্যান্ড ডিটারমাইন্ড সংকল্পবদ্ধ, দেন তারপর ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধা, অ্যান্ড দ্য কান্ট্রি এবং দেশের ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, দ্য পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের লোকেরা, ইন দ্য গ্লোরিয়াস ওয়ার একটা এটাকে বলো গ্লোরিয়াস মানে হচ্ছে উৎকর্ষ বা উন্নত বা তোমার আরো কি যেন বলা যায় সমুজ্জ্বল সমুজ্জ্বল যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ইন 1971 1971 সালে, অ্যান্ড ড্যাশ পাকিস্তানি আর্মি এবং পাকিস্তানি সেনাবাহিনী। তাহলে চলো এখন আমরা আনসারটা করি, কিভাবে আনসারটা করবো দেখো। Answer. A freedom fighter is in all lands. মানে is একজন মুক্তিযোদ্ধা সর্বভূমিতে বা সর্ব জায়গায় এবং সর্বসময়ে সম্মানিত হন। তাহলে এখানে is আছে, এরপর এটা passive voice, কেন passive voice? Respected, কারণ এই যে রেসপেক্ট করাটা সম্মান করাটা, সে কিন্তু মুক্তিযোদ্ধা নিজে নিজেকে সম্মান করে না, অর্থাৎ সম্মান করার কাজটা এখানে যেটা অ্যাক্টিভ সাবজেক্ট আছে তাকে দিয়ে সম্ভব হচ্ছে না, অন্য কেউ বা অন্যরা তাকে সম্মান করে থাকে বা সম্মান করে, উনি সম্মানটা পান। এই যে প্যাসিভ ফর্ম সেই জন্য এখানে হবে প্যাসিভ ভয়েস, আর সে কারণে ইজের পরে কোনো ভার্বের সাথে এনজি যোগ হবে না, ইজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। In all lands and in all times, because he dash for, because he fights for, fights কেন হয়েছে? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বুঝাচ্ছে, আর এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে as by yes যোগ করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। For a novel cause, which is যেটি হলো, which is যেটি হলো দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড মায়ের জন্য স্বাধীনতা, ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, বাট সামটাইমস দিস রাইট ইজ ড্যাশ টু এ নেশন অর্থাৎ একটা দেশের স্বাধীনতা অস্বীকৃত হয়। তাহলে এখানে অস্বীকৃত হয় যে কি হবে, তাও ডিনাই আছে কিন্তু এটা হয়ে যাবে ডিনাইড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। কেন হবে? কারণ এখানেও যে যারা ডিনাই করছে সেখানে প্রকৃত সাবজেক্ট এখানে নেই, এটা প্যাসিভ ফর্ম। is denied to a nation by foreign rulers. As a result, folly armed conflicts take place. অর্থাৎ সংঘর্ষ বাধে। তাহলে এখানে কি হবে? take place. সংঘর্ষ বাধা হচ্ছে take place between the freedom loving people and the occupation forces. Sometimes the war continues for years. বছরের পর বছর ধরে বা সারা বছর ধরে চলতে থাকে বা চলে। if the people are organized, সংগঠিত হয়, organized, NIZED, organized sorry, and determined, then freedom fighters dash and win, অর্থাৎ মুক্তিযোদ্ধারা জয়লাভ করে। and the country gain, অর্থাৎ অর্জন করা, GH gain, এটা সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার the country, তখন ভার্বের সাথে as যোগ হয়ে যাবে, gains। the people of Bangladesh dash in the glorious war, অর্থাৎ যুদ্ধ 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাহলে এটা কি হবে? took part, অতীতকালের ঘটনা, took part in the glorious war of independence in 1971 and dash পাকিস্তানি আর্মি, এবং পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছিল, defeated, DEFEATED, অর্থাৎ past tense, past form হলো এখানে, সেজন্য এটা হয়ে গেল defeated। ওকে, finished। দেখো জিনিসটা অর্থ বুঝে করলে কত তাড়াতাড়ি শেষ করা যায় এবং ভুল হওয়ার সম্ভাবনাও থাকে না। তাহলে বুঝতে পারলে যে শুধু তোমাকে গ্রামার জানলে হবে না, অর্থাৎ টেন্স জানলে হবে না, টেন্সের পাশাপাশি এই যে ভার্বের ফর্মগুলো তোমাকে জানতে হবে, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট জানতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ওয়ার্ড মিনিং তোমাকে জানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।